কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, যাদের চোখের পানি আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারামাই দিবে কাফন, কারামাই দিবে গোসল, খেয়া নিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে দিয়ে যাবে দাফন, সবে ছিল গাছে ছিল ছিল বনের হরিণী, আমরা ববে গুনাগার উম্মাদ ছিলাম না মোর নবীজি, এ রসুলের দাঁত ভাঙা উম্মতেরা, এ রসুলের তাই বেমার খা উম্মতেরা, আল্লাহ ভালো করিয়ে বজর বাবা হযরত আলী আল্লাহর নবীর কাছে হাজির, ডাক দেখ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী এমন একটা স্বপ্ন দেখছি, জীবনে এমন স্বপ্ন আর জীবনে দেখি নাই, আল্লাহর নবী ডাক দেখ আলী তুমি কি স্বপ্ন দেখছ, ইয়া আলী তুমি কি স্বপ্ন দেখছ, হযরত আলী ডাক দেখ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ডাইনে আপনার বামে সামনে পিতৃ আমি যুদ্ধ করি, হঠাৎ করে দেখি আমার লয়ে তুমি হারা গেছে, আমি এত খোঁজাখুঁজি করলাম আমি একটু বি খুঁজিয়া পেলাম না, এ কবরের যাত্রী আল্লাহর নবী উম্মতের আল্লাহ বলার মর নাই, আল্লাহর নবী ডাক দেখ আলী তোমার লোহের টুপি হলো আমি নবী, আলী রে কিছুদিনের ভিতর আমি এই জগৎ ছাড়িয়া চলিয়া যাব, নবী রবি বলিয়া চিল্লাই কানবি, নবী রবি বলিয়া চিল্লাই কানবি, এই জমিনে এই ঘরে এই বাড়িতে নবীজিকে আর পাবি না, আল্লাহ আমার ভাইরা বলার ভার নাই, হযরতে আলী ঠাস করিয়া জমিনে ফুরিয়া গেছে, আল্লাহ বলার বার নাই, হঠাৎ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আজি ডাক দেখ আব্বা, আমি তোমার কলিজার টুকরা মেয়েও আজকে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, আল্লাহর নবী কাঁদে গো মারে তুমি আমার কলিজার টুকরো তুমি আজকে কি স্বপ্ন দেখছ, ও মা আমার কলিজায় যুদ্ধ মানায় না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দেখ আব্বা, আমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না স্বপ্ন দেখি, গভীর রাতের রজনীতে মালিকের গোলামি করি ঝাঁকরানি করি মালিকের পায়রামি করি, ও আব্বা আমি কোরআন পড়তে 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 ওই কোরআন কোথায় চলিয়া গেল, আমি এত খোঁজাখুঁজি করলাম ওই কোরআন খুঁজিয়া পেলাম না, এ রসুলের দাঁত ভাঙা উম্মতেরা, এ রসুলের তাইফে মার খা উম্মতেরা, তোমার আমার নবী তোমার আমার জন্য তাইফের ময়দানে শির শির করে তাজা রক্ত দিয়েছে, তোমার আমার জন্য তাইফের ময়দানে একবার নাই দুইবার নাই তিন তিনবার বেহুশ হইয়া পড়িয়া গেছে, এ আমার ভাইরা তোমার আমার জন্য আমার নবীকে উড়ান্ত ঘুষি মারিয়া যায় পাথরের জমিনে ফেলাইয়া দিচ্ছে, তোমার আমার নবী ঠাস করিয়া মাঠা মাঠিয়া গেছে, তোমার আমার নবী বুকটা বাঁকা করিয়া ডাক দেখে যায় রে এ যায়
আমার বালাই আমার বাবালাই আমাকে যদি বলো কেউ দেখার নাই তোমার আমার জন্য তোমার আমার নবী তাইফের ময়দানে জিব্বা শুকায় গেছে কলিজা ফাটিয়া যায় হযরত যায়েদকে ডাক দেখে যায় পানির জন্য তো কলিজা ফাটিয়া গেল রে যায় পানি আছে নি পানি দে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে যে পানি ছিল সব পানি কাফের মুশরিকরা ফেলাইয়া দিছে আল্লাহর নবী ডাক দেখে যায় যাও তাইফ পাশের একটু পানি দেয়নি যায়েদ ঘরে ঘরে মহল্লায় মহল্লায় গলিতে গলিতে যাইয়া যাইয়া কয় ও তাইফ জিরা যে নবীকে না সৃষ্টি করলে আসমান বলো জমিন বলো চন্দ্র সূর্য নক্ষত্র বলো ওরে কোনো কিছু সৃষ্টি হতো না সেই নবী পানি চায় দয়া করিয়া একটু পানি দাও এ রসুলের দাঁত ভঙ্গ মুহূর্তেরা এ রসুলের তাইফের ময়দানে সিনসিন করে তাজা রক্ত ঢালা মতেরা তোমার আমার নবী এখনো মদিনায় রওজায় বসিয়া কাঁদে আল্লাহ এমন কথা বলার সঙ্গে সঙ্গে মা ফাতেমাকে ডাক দিয়ে কয় তোমার কুরআন হলো আমি নবী কিছুদিনের ভিতরে আমি চলিয়া যাইব ওরে বাবা বাবা বলিয়া কাঁদবি এ জমিনে বাবাকে আর পাবি না চাপে ছিল গাছে ছিল বনের হরিণী আমরা বাবে গুনাগার উম্মাত চিল্লাব না আমার নবীজি এ রসুলের দাঁত ভঙ্গ উম্মতেরা বলার বার নাই হাসান হুসাইন দুই ভাই দুই দিকতে আল্লাহ রসুলকে খুব করিয়া চড়াইয়া ধরতে গালে মুখে চুমো খায় আল্লাহ নবীর তালের রানের পর বসছে আল্লাহ নবীর রানের পর বসিয়া ডাক দেখাই দাদু ভাই আমরা দুই ভাই ও স্বপ্ন দেখছি এমন বন ভয়ঙ্কর স্বপ্ন আর জীবনে দেখি নাই আল্লাহ নবীর ডাক দেখাই দাদু ভাই তোমরা দুই ভাই কি স্বপ্ন দেখছো সঙ্গে সঙ্গে আজার হোসেন ডাক দেখাই দাদু ভাই আমরা দুই ভাই দেখি আমাদের মাথার উপর দিয়ে একটা স্বর্ণের খা ঘুরিয়া যায় এ দাদু ভাই ওই স্বর্ণের খাতের ভিতরে একজন মহামানব ঘুমে আছে ওই মহামানবকে আমরা ধরতে চাইলাম স্বর্ণের খাতে উঠতে চাইলাম ওই খাত জীবনে আমরা ধরতে পারলাম না আল্লাহর নবী চোখের পানি ফেলায় আল্লাহর নবীর দুই নাতিকে চুমা খায় ডাক দেখাই দাদু ভাই তোমাদের স্বপ্নের তাবির হলো আমি নবী কিছুদিনের ভিতরে এই ঘর এই বাড়ি এই তোমাদের রাখিয়া ওরে কবরে চলিয়া যাব এ জমিনে দাদু ভাইকে পাবা না এ রসুলের উম্মতেরা সাপে ছিল গাছে ছিল ছিল বনের হরিণী আমরা ববে গুনাগার উম্মাত চিল্লাব না আমার নবীজি আমার ভাইরা এমন তাবির করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের ভিতর কান্নার রোল উঠিয়া গেছে কান্নার ঢেউ উঠিয়া গেছে কান্নার পিরামল উঠিয়া গেছে সাহাবা একরামের চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আমার মাওলার আরশ করছিল কলম গরম হইয়া গেছে আমার মাওলা ডাক দিয়ে কয় ও জিব্রাইল এখনো বইয়া আছো যাও জলদি করে যাও ওরে আমার বন্ধুর মহাব্বতে আমার কুদরতি সাগরে জোয়ার রসিয়া গেছে আল্লাহ আল্লাহ আজরাইল আসে ডাক দেয় কয় ইয়া রাসূলুল্লাহ আসমানের মালিক জমিনের মালিক আপনার মাসুদ মাওলা আপনার দিদারের জন্য ইন্তজার করছে আল্লাহ নবী ডাক দেখায় জিব্রাইল তোমার উম্মত নাই উম্মতের ব্যথাও নাই অতক্ষণ পর্যন্ত ধান খবাজ করতে পারবি না যতক্ষণ পর্যন্ত
আমার গুনাহগার উম্মতের কি ফয়সালা হবে এই কথা যতক্ষণ পর্যন্ত না বলবি অতক্ষণ পর্যন্ত জান খবাস করতে পারবি না সবাই বলুন আল্লাহু আকবার এই জন্য এক মহিলা যখন শুনছে যে আল্লাহ রাসূলুল্লাহ কেমন প্রেম কেমন mohabbat কেমন ভালোবাসা কেমন ইশক মহিলা কান্দে আর দৌড়ায় সেদিন উল্লাসে মাতিয়া কাফেরের দল সব উড়াইয়া যায় পতাকা ঘোষণা করেছে নবীজি মরেছে সেদিন ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে আর পাইবে না তার দেখা সেদিন যত ছিল মুসলমান হয়ে পাগলের মতো সেদিন যত ছিল মুসলমান হয়ে পাগলের মতো ময়দানে করে সবে কান্নাকাটি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি সবাই বলেন আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি সেদিন শুনিয়াছে সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে কাফেরেরা বলছে তোমার প্রতিপুত্র কাফেরেরা বলছে তোমার প্রতিপুত্র সবাই মারা গেছে মহিলা বলছে চাই না তা শুনতে মহিলা বলছে চাই না তা শুনতে বলো যে কেমন আছে আমার দয়ার নবী বলো যে কেমন আছে আমার প্রিয় নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি সবাই আল্লাহু আকবার আমার ভাইরা আমার আলোচনা শেষ পাঁচ মিনিটের ভিতরে দোয়া করব আল্লাহ আকবার আল্লাহ রসুল তখন দুনিয়ার থেকে চলে যাবে রসুলকে বিদায় দিচ্ছে কবর ভিতর নামাইছে কে আবু বকর ওমর কে নামাইছে আবু বকর ওমর নামাইছে নামানোর পরে দেখে আল্লাহর নবী কান্দে আল্লাহ রসুলের ঠোঁট নড়ে হায়াতুন নবী ঠোঁট নড়তেছে হযরত ওমর মনে করছে ঠোঁটটা নড়তেছে আল্লাহ রাসূল মনে আমার কিছু বলবে কবরের ভিতর নামাইছে আল্লাহ কবরের ভিতর নামাইছে আল্লাহ আল্লাহ হযরত ওমর ডাক দিয়ে কয় আল্লাহর নবীর কানের সাথে আমার আল্লাহর নবীর ঠোঁটের সাথে কান দিলাম আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওমর রে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে কমে আজ কমে সমুদ্রের মতো আসমানের মালিক জমিনের মালিক ধ্বংস করবে ইয়া রাব্বি হাবলি উম্মতি হযরত ওমর ডাক দিয়ে কয় আল্লাহ নবী কবরের নামানোর সঙ্গে সঙ্গে আমি ওমরকে মনে বাবা কম মনে হয় আমাকে কিছু বলবে আমার কথা বলে না মনে করলাম মা ফাতেমার কথা বলবে মা ফাতেমার কথাও বলে না মনে করলাম হাসান হুসাইনের কথা বলবে হাসান হুসাইনের কথা বলে না আল্লাহ আল্লাহর নবী বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করলো আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে একসাথে জান্নাতের ভিতরে থাকবে বলেন সুবহানাল্লাহ এটা সুন্নতের বাগান না ভাই আমাদের এই হিলাল সাহ যখন এই মাদ্রাসার জন্য আহ্বান করবে আমরা মানসিক শারীরিক আর্থিক মৌখিক সর্বপ্রকারের সাহায্যের হাত বাড়িয়ে আমরা বলবো আমাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আমার বন্ধু আমার ভাই যদি মাদ্রাসার বিপক্ষে অবস্থান করে মাদ্রাসার থেকে দূরে চলে যায়
আমি মাদ্রাসার সাথে আছি মাদ্রাসার সাথে থাকব মাদ্রাসার খেদমত করব কাবলাল মত পর্যন্ত কে কে আল্লাহ আকবরের হাত তুলবে করব তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ আমার ভাইরা হাত তামান আল্লাহ রাসূলের টুপি আমার টুপি রাসূলের মিসবাহ আমার মিসবাহ রাসূলের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সমস্ত জীবনকে আমরা সুন্নতের সাথে সুসজ্জিত করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আল্লাহুম্মা আমিন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি কোরআনকে সংরক্ষণ করব আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ কোরআনের শান মান সমৃদ্ধি করব আমি আল্লাহ কোরআনের সাথে চোর গুন্ডা মদখোর গাজা করে ইয়াবাখোর যত খারাপ মানুষ মেশবে যত নিকৃষ্ট মানুষ মেশবে কোরআন হলো দামি জিনিস মিশতে দেরি আছে পৃথিবীর সর্বোচ্চ দামি মানুষতে দেরি নাই বলেন সুবহানাল্লাহ কোরআনের পক্ষে থাকব তো ইনশাআল্লাহ থাকব তো ইনশাআল্লাহ কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান যাদের চোখের পানি আমি হব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান কারামাই দিবে কাফন কারামাই দিবে গোসল খেয়া নিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে দিয়ে যাবে দাফন ঠিক না ভাই কখন কোন জমিনে আমাদের আপনার যেতে হয় কেউ জানবে কেউ জানবে না এই জন্য সবাই দরুদ শরীফ পড়ব সবাই দরুদ শরীফ পড়ব আমরা চোখটা বন্ধ করে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم শুনেন শুনেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব এখন কিন্তু দোয়া কবুল হওয়ার সময় আর একজন মুরব্বি আমার কাছে খাস ভাবে দোয়া চাইছে নিজে অনেক অসুস্থ অনেক মা বোনেরা অসুস্থ দোয়া চাইছে অনেকজন মাহফিলকে সুন্দর করার জন্য হ্যাঁ টাকা পয়সা মানসিক শারীরিক আর্থিক মৌখিক অনেকভাবে অনেকজন সাহায্য করছে সবাই সবার জন্য দোয়া করবেন এরকম বেশি বেশি জন্য নেক কাজ ভালো কাজ হয় ওয়ালা তাআউনু আলাল বিত্রি ওয়াত তাকওয়া তাকওয়ার প্রতিযোগিতা নেক কাজ ভালো কাজের প্রতিযোগিতা ঠিক না ভাই এরকম যদি বেশি বেশি হয় আল্লাহ যদি এসব মানুষকে ইমানের জজবা ইমানের কুয়াত ইমানের শক্তি বাড়ায় দেয় বলেন আল্লাহুম্মা আমিন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা কের জন্য কেউ দোয়া করলে আপনার কমে যাবে না আল্লাহ কাছেন কোনো কিছু কম নাই সবাই সবার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আল্লাহ রাসূল বলেন আমান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ কোন রাজ শক্তি তাগ ও তাম্ভি কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান করে পীর মাশাইখের বিরুদ্ধে যদি অবস্থান করে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যদি অবস্থান করে
আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন আল্লাহ তাদের হালাক করে দিবেন আল্লাহ তাআলা মসজিদ মাদ্রাসার বিপক্ষে যেন আমাদের না নেয় উলামায়ে কেরামের বিপক্ষে না নেয় আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক যেন সবাইকে দান করে সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সবাই চোখটা বন্ধ করে দেশের বান্দা দেশে যাব এ দেশে তেরব না সবাই মিলে বিদায় দিবে আর তো খবর নিবে না এমন দেশে যাব রে মন যেই ঘরের নাই ঠিকানা এমন ঘরে যাব রে মন যেই ঘরের নাই বিছানা এমন ঘরে যাব রে ঘরের নাই বাতি ডাইনে মাটি বামে মাটি নিজেই মাটির বিছানা উপরেতে মাটির সাবা বাইকে যাওয়া যাবে না ও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তোমার মহাব্বতের বান্দারা ঘর বাড়ি সারিয়া ওরে বিবি বল বাচ্চা সারিয়া এতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসিয়া তোমার মজলিসে বসিয়া আল্লাহ বাবা মারা যায় নাই মা মারাও যায় নাই নগদে কোন মানুষের কেউ মারা যায় নাই কাটা মুরগির বাচ্চার মতো কান্দে কাটা মুরগির বাচ্চার মতো জিল্লাই তোমার রসুল বলেছে ভাঙ্গা দিলে তোমার রহমত যায় তোমার নূর যায় আল্লাহ আজকে দেখো কারা কান্দে কার কলি যায় কি বেতা কার কলি যায় কি জ্বালা কার কলি যায় কি ব্যথা আজকে যারা কান্দে সবাইকে তোমার হাতে সমর্থ করলাম কাউকে তুমি ফিরিয়া খালিয়াতে ফিরিয়া দিতে পারবা আনা আল্লাহ হারানো সন্তান ছয় মাস পরে মাকে মা বলে ডাক দেয় আল্লাহ ঘরের মা সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া দেয় দরজা খুলিয়া কয় আই মানিক কোলে আয় আই বাজা কোলে আয় বাতা তোর জ্বালাই তোর যন্ত্র নাই খাইতে পারি না ঘুমাইতে পারি না চলতে পারি না আল্লাহ মার যদি এত দয়া হইতে পারে তোমার কোরআনে বলেছে আলাম আলাম বিআল্লাহ ইয়ারা এ বান্দা বন্দি আমি আল্লাহর মা বাবার থেকে হাজার কোটি গুণ দয়া মায়া বেশি বলে আমাকে আল্লাহ বলে যদি ডাক মারতে পারো আমার কুদরতি কত কুদরত দিল খুশি হইয়া যায় ওরে আমি মামলা করে পারি না সবাই আল্লাহকে আল্লাহ বলে ধরে রাখতেন আল্লাহ হে ভাইরা জীবনের শেষ দান জীবনের শেষ দাগ দেন জোরে জোরে আল্লাহ আমার সাথে সবাই বলেন আল্লাহ 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 সারা মরণে এতে নাই বন্ধু সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ
চাই বন্ধু সবাই বলেন আল্লাহ 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 হু আল্লাহ সারা আশরেতে নাই বন্ধু এ মাহরা পাগলারা বাবাহরা পাগলারা এ মাওলার প্রেমিকেরা খোদার আশেকেরা আল্লাহ স্বামীর ভয়ে যদি স্ত্রী কাঁদতে পারে উস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদতে পারে দারোগার ভয়ে যদি আসামি কাঁদতে পারে এ আমার ভাইরা তোমার আমার মাওলা জাহান্নামের মান কিয়ামতের ময়দানে ফাসেক ফুচ্চার শুক্র কুষ্ঠকে ফিক মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিবে জাহান্নামের ভিতরে ফেলাইয়া ডাকতে বলবে এ জাহান্নামের দারোয়ান যত আগুন আছে সমস্ত আগুন ছাড়িয়া দে যত দেহ আছে সমস্ত দেহ ছাড়িয়া দে আল্লাহ আগুনের তেজ সারার সঙ্গে সঙ্গে নারী মুড়ি কলিজা পিছনে রাস্তা দিয়া ফুপ ফুপ করিয়া ফুরিয়া যায় জানলা নাই দরজা নাই আর পালাইয়া যাইতে পারবা না জানলা নাই রে বন্ধু নাই রে বন্ধব নাই রে কবরে এ কবরের যাত্রীরা আল্লাহ যে দশ মাস স্থির তোমার আবার কলিজার টুকরো মা বাবা ডান্স পাশে প্রসাব করলে বাপ পাশে সহিত বাপ পাশে প্রসাব করলে বুকের পর সহিত আজকে তারা ডাক দিয়ে কয় এ কলিজার টুকরো সন্তানেরা কষ্ট করিয়া মাথার কাপায় ফেলিয়া ঘর বাড়ি তোমাদের সাজাই দিয়ে রাখলা আজকে কবরের ভিতরে আবার ধাও ধাও করে আগুন জ্বলে আজকে কত মা বাবার সন্তান গুলো চোখের পানি ফেলায় বাবা রে অমুকের ছেলে তার জন্য খান্দে অমুকের নাতি তার জন্য খান্দে এক মুঠার চোখের পানি ফেলাই যা রসুল বলেছে কোন মা বাবার জন্য সন্তান জন্য চোখের পানি ফেলাই আমার মাওলার সত্তর হাজার নূরের পর্দা টাস 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 করে খুলিয়া যায় আল্লাহ এ মাহারা পাগলারা বাবাহারা পাগলারা এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া কলিজার টুকরো মা বাবার জন্য দোয়া করো এই জন্য কবি বলেন ছোটবেলায় মা জননী কত আদর করেছে বারংবার কালে মুখে সুমা আমায় দিয়ে সে এমন দরদি মা হারাইয়া এই মজলিসে বসতে ভাই মায়ের মতন আপন মানব এ জমিনে নাহি পাই আল্লাহ সবাই আমাদের মা বাপকে মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাপকে মাফ করে দাও আল্লাহ এই মহল্লায় সমস্ত কবরবাসীদের কবর আজাব মাফ করে দাও আল্লাহ জানি না কার কাটা মুরগির বাচ্চার মতন মা মাকে হারাইয়া কাঁদতেছে বাবা মা হারাইয়া কাঁদতেছে আল্লাহ আমারও তো মা নাই আমারও বাবা নাই আমাদের মা বাবার কবর খেরা জান্নাতের বাগান বানায় দাও আমাদের মা বাবা যাদের জীবিত আছে হায়াতের তৈবা দান করে দাও আল্লাহ বিশেষ করে আমার হিলাল ভাই আল্লাহ একজন গুণাগুণওয়ালা মানুষ আখলাকওয়ালা মানুষ জান্নাতওয়ালা মানুষ আল্লাহ তোমার যেভাবে চোখের পানি ফেলানোর দরকার ওইভাবে ফেলাইতে পারে না যদিও গান্দা তেবু তোমার বান্দা আল্লাহ যোগ্যতা শর্ত না কবুলিয়াত শর্ত এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও এলাকার জন্য কোরআনের মারকাজ হিসেবে কবুল করে নাও আল্লাহ মা ফিলকে দ্বারা মানসিক শারীরিক আর্থিক কৌখিক টাকা পয়সা বুদ্ধি শুদ্ধি দিয়ে এই মাহফিলকে যারা সাজাইছে আল্লাহ সবাইকে রেখায়া ত্রাস করে দাও আল্লাহ রিজিকের ভিতর বরকত দাও হায়াতের ভিতর বরকত দাও এলেমের ভিতর বরকত দাও আল্লাহ বিশেষ করে আমার মা বোনেরা আল্লাহ কত কষ্ট করে টাকা পয়সা দিছে সবাই নেক হায়াত নেক হাজতগুলো কবুল মঞ্জুর করে নাও সবাই নেক হাজত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমার এক মুরব্বী
আল্লাহ বিশেষ করে আমার কাছে দোয়া চাইছে আল্লাহ তাকে সুস্থ আজরা কামিলা নসিব করে দাও আল্লাহ আমার বাংলাদেশকে আল্লাহ শত্রুদের কুচক্র থেকে হেফাজত করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশে ন্যায়পরায়ণ একজন শাসক দান করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের সংরক্ষণ করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য চাই আল্লাহ তোমার মদদ নুসরত চাই মুসলমানদের সংঘবদ্ধ ঐক্যবদ্ধ জামাতবদ্ধ হইয়া শক্তি সঞ্চয় করার তৌফিক দান করে দাও আল্লাহ ইসরায়েলকে তুমি হালাক করে দাও ধ্বংস করে দাও নেস্তনাবুত করে দাও আল্লাহ মুসলমানদের বিজয় দান করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন হক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ